এসো গল্প শুনি। রেডিও কলকাতা এবং কৃষ্টি ক্রিয়েশনের যৌথ নিবেদন এসো গল্প শুনি শ্যামলীর সঙ্গে। আজ অন্য ভাষার গল্প। আজকের গল্প জন্মদিন। মূল কাহিনী রত্নাকর মাটকারি, অনুবাদ কৌশিক মজুমদার। কাহিনী জন্মদিন। 14 নভেম্বর 1980। আজ জিতুর নবম জন্মদিন হতে পারত। আমরা ওর 8টা জন্মদিন পালন করেছিলাম, প্রতিটাই প্রায় উৎসবের মতো। আত্মীয় বন্ধুরা সবাই উপস্থিত হয়েছিল এক ছাদের তলায়। এমনটা আর কোনোদিন হবে না। জিতু আর নেই। গত 14ই অক্টোবর মেনিনজাইটিসে চলে গেছে, কিন্তু আমরা সেই অভিশপ্ত দিনের 11 মাস আগেই জেনে গিয়েছিলাম এমনটা হতে চলেছে। ওর মা তখন বিশ্বাস করেনি, তবে আমি বুঝেছিলাম একে এড়ানো অসম্ভব। কারো মৃত্যু হবার আগেই মৃত্যু দিন জেনে গেলে স্বজন হারানোর বেদনা বিন্দুমাত্র কমে না। বলুন দেখি, কিভাবে মা বাবা তাদের সন্তানের মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে? তাদের 8 বছরের আদরের ছোট্ট সন্তানের মৃত্যুর 11 মাস আগেও ওরে মৃত্যু যেন অলীক কল্পনা মনে হচ্ছিল, যদিও আমি জানতাম সেটাই ভবিতব্য। তারপরেও আমরা কেউই এই কথা মুখে উচ্চারণ করার সাহস পর্যন্ত পাইনি। 14ই নভেম্বর 1979। জিতুর 8ম জন্মদিন। সেদিন শিশু দিবস, তাই আত্মীয় বন্ধুদের সঙ্গে আমরা কাছের আশ্রমের কিছু অনাথ শিশুকেও নেমন্তন্ন করেছিলাম। সন্ধে 6টা নাগাদ 50 অনাথ শিশু এসে উপস্থিত হল, সঙ্গে এক বয়স্ক ভদ্রলোক। বেশিরভাগ শিশুই সাদা শার্ট আর সামান্য কোঁচকানো খাকি রঙের হাফ প্যান্ট পরে এসেছিল। আমি অবাক হয়ে দেখলাম ওরা সবাই মিলে একটা ব্যান্ড পার্টির বাজনাপাতি সঙ্গে নিয়ে এসেছে। ওরা কোনো পার্টিতে খালি হাতে যায় না, বুঝলেন কি না, ওদের শিক্ষক জানালেন। আমি ওদের শিখিয়েছি দয়া দাক্ষিণের ওপরে বেশি নির্ভর করা চলবে না, তাই এই ব্যবস্থা। ওরা আপনার নিমন্ত্রণের বদলে উপহার হিসেবে গান শোনাবে। এই ব্যাপারটা এতটাই অপ্রত্যাশিত যে আমি আনন্দের সঙ্গে আমার অতিথিদের সামনে ওদের ব্যান্ডকে পরিচয় করালাম, আর ওরাও দুলে দুলে দারুণ গান শোনালো। ওদের গান শুনে সব বাচ্চারা আনন্দে হাসছিল। খুব শিগগির ওদের ব্যান্ড পুরো পার্টি জমিয়ে দিল। আলো উজ্জ্বল হয়ে উঠল, বেলুন উঠতে লাগলো এদিক ওদিক, অতিথিরাও মহানন্দে আলাপ গল্প হাসি ঠাট্টায় মেতে উঠলেন। ডিনার সার্ভ করা হল, তখনও সবাই দারুণ খুশি। জিতু একটা সুন্দর যোধপুরি স্যুট পরে উপহার নিচ্ছিল, মৃদু স্বরে ধন্যবাদ জানাচ্ছিল সবাইকে, আর বড়দের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাইছিল। সব যেন স্বপ্নের মতো ঘটে চলেছিল একে একে। আমি অবাক হয়ে দেখলাম গানের শেষে অনাথ শিশুরা কি অদ্ভুত সুন্দরভাবে অন্য নিমন্ত্রিত শিশুদের সঙ্গে অবলীলায় মিশে গেল। বুঝলাম শিশুদের মধ্যে কোনো শ্রেণীবিভাগ হয় না। খানিক বাদেই কোলাবার বিদেশি পোশাকের বাচ্চারা হো হো করে হেসে অনাথ শিশুদের পিঠ চাপড়ে দিতে লাগল। কেউ ভাবছিল না কার পরনে কি পোশাক আছে, কিংবা কে সমাজের কোন তলা থেকে এসেছে। আচমকা মনে হল কে যেন আমায় দেখছে।
ঠিক তখনই আমার নজরে এলো একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ আমায় অনুসরণ করে চলেছে। একটা বাচ্চা ছেলে ঘরের এক কোণায় বসে আছে। অনাথদের সঙ্গে এলেও ছেলেটা অন্যদের মতো খাকি পোশাক পরেনি। চেহারা ওদের থেকে কিছু হলেও ভালো, কিন্তু যে জিনিসটা আমায় চমকে দিল সেটা ওর দুই চোখ। অদ্ভুত জলজলে স্থির দৃষ্টিতে ছেলেটা আমার দিকে তাকিয়েছিল। কি ব্যাপার, এখানে একা একা বসে আছো কেন? হ্যাঁ, যেন চটকা ভেঙে ঘুম থেকে উঠল ছেলেটা, তারপর হাসল। সে এক মন কেমন করা অলীক হাসি। খেয়েছো? হ্যাঁ, মাথা নেড়ে জানাল। মন্ত্রমুগ্ধের মতো আমি তাকিয়েছিলাম ছেলেটার হাসির দিকে, চোখের দিকে। চলো সবার সঙ্গে আড্ডা মারি গে। আমি ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিলাম। ওকে জিতুর সঙ্গে আলাপ করালাম। এই যে আমার ছেলে জিতু, আজ ওরই জন্মদিন। ঠিক সেই মুহূর্তে আমাদের পরিচিত এক বড়লোক পার্সি ভদ্রমহিলা পার্টিতে এলেন। এসেই জিতুকে বেশ অপ্রস্তুতে ফেলে ওর গালে লম্বা একটা চুমু খেয়ে বললেন, হ্যাপি বার্থডে সোনা, অনেক অনেক দিন বেঁচে থাকো। জিতু সঙ্গে সঙ্গে নিচু হয়ে ওকে প্রণাম করতেই উনি একটা বেতের ঝুড়িতে দামি শালে ঢাকা কি যেন একটা তুলে দিলেন জিতুর হাতে। সারা জীবন ধরে এই উপহার তোমার সঙ্গী থাকবে বাছা, হাজার হোক এরাই মানুষের সেরা বন্ধু। জিতু তাড়াহুড়ো করে শালের ঢাকনা খুলেই চেঁচিয়ে উঠল, আরে একটা কুকুরছানা! আন্টি, তুমি কি করে জানলে আমার কুকুরছানার এত শখ? আমার মারিয়াম দিন দুই আগে চারটে বাচ্চা দিয়েছে, তার মধ্যে তিনটে আগেই বুক করে নিয়েছিল। ভেবেছিলাম একটা নিজের কাছে রাখব, তারপর মনে পড়ল আজ তোমার জন্মদিন, তুমি এটাকে খুব আদরে রাখবে। কি মিষ্টি না ও! বেতের ঝুড়ির ভিতরে রাখা তুলোর বলের মতো প্রাণীটাকে দেখে জিতু উত্তেজনা গোপন করতে পারছিল না। মাত্র দুদিন বয়স, 12 নভেম্বর 1979 ওর জন্মদিন। 12 নভেম্বর, আমিও আওড়ালাম ওর সঙ্গে। আর তখনই ঘটনাটা ঘটল, সেই অভিশপ্ত ঘটনা যা আমার জীবনকে বদলে দেবে চিরকালের মতো। সেই আনন্দের দিনে, সেই উৎসবের রাতে আমার পাশে দাঁড়িয়ে থাকা অনাথ ছেলেটা বলে উঠল, ও আগামী 16 নভেম্বর মারা যাবে। কি? প্রাথমিক চমকের পর আমি জিজ্ঞেস করলাম, এই কুকুরছানাটা আগামী 16 নভেম্বর মারা যাবে, মানে পরশু দিন, বুঝিয়ে বলল ছেলেটা। ওর গলা নিশ্চিত। কি বলছে ও? মহিলা ওর মারাঠি বুঝতে না পেরে আমায় শোধাল। ভাবলাম সত্যিটা বলে দিলে এ বেচারা বিপদে পড়বে, এমনকি মারধরও খেয়ে যেতে পারে। ভদ্রমহিলা হয়তো চেঁচিয়ে মেঁচিয়ে এই পার্টিতে একটা ঝামেলা খাড়া করবেন। আমি আলোচনা ঘুরিয়ে পারভেজের ব্যবসা, তার ছেলের গিটার শেখা, এইসব নিয়ে আলোচনা শুরু করলাম। তাতে কাজ হলো। যতক্ষণ না আমি ওর হাতে একটা আইসক্রিমের বাটি ধরিয়ে দিলাম, মহিলা বকর বকর করেই গেলেন। এরই মধ্যে জিতু আর তার বন্ধুরা ছেলেটার সঙ্গে আড্ডা জমিয়ে দিয়েছে। কুকুরছানাটার মৃত্যু নিয়ে ছেলেটা আবারও বলল, আমি বললাম তো এই ছানাটা আগামী 16 নভেম্বর মারা যাবে। তার মানে পরশু সব কুকুর মরে যাবে? এক কলেজের ছাত্র ফাজলামো মেরে বলল, সবার কথা বলতে পারবো না, তবে এটা মরবেই। ওর গলায় এমন একটা নিশ্চয়তা ছিল যা আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। হঠাৎ করে সবাই চুপ মেরে গেল একেবারে, কেউ বুঝতে পারছে না কি বলবে। অবশেষে আরেকজন কলেজ ছাত্র গলা খাঁকড়ে জিজ্ঞেস করল,
আচ্ছা, মানে তুমি কি সবার মৃত্যুদিন বলে দিতে পারো? যদি আমি তাদের জন্মদিন জানি তবে হ্যাঁ পারি। বাহ, তবে আমারটা বলো। আমার জন্মদিন 20 ডিসেম্বর 1957। ছেলেটা অনেকক্ষণ চুপ করে রইল, যেন কি একটা হিসেব করছে। 30 জানুয়ারি 2028 অবশেষে বলল সে। যাক বাবা, মরতে ঢের দেরি আছে আমার, হাঁফ ছড়ে বলল ছেলেটা। আমাদের অ্যাকাউন্ট্যান্ট মিস্টার গোরে ওদের কথাবার্তা শুনছিলেন। আগ্রহী হয়ে বললেন, তুমি ভবিষ্যতের কথা বলতে পারো? না, কিন্তু কারো জন্মদিন জানলে আমি তার মৃত্যুদিন বলে দিতে পারি। কি ভাঁওতাবাজি রে ভাই! যাই হোক, আমার 17 ফেব্রুয়ারি 1929 জন্ম, বলো তো আমি কবে মরব? খানিক ভয়ানক মনঃসংযোগ করে ভেবে টেবে ছেলেটা উত্তর দিল, 1994 এর 5ই মার্চ। বাপরে, তাহলে আমার এবার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, বিড়বিড় করে বলতে বলতে গড়ে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। আমি তোমায় বিশ্বাস করি না, চশমা আটা আরেক কলেজ ছাত্র বলল, 10ই জুন 1954, 20ই আগস্ট 2014। এবার ভাবতে খুব বেশি সময় লাগল না। খানিক বাদেই দেখি সে ছেলে ভিড়ের মধ্যে একজন কেউকেটা হয়ে গেছে। তার চারদিকে ছোটখাটো একটা ভিড়, সবাই যেন একটা খেলা পেয়ে বসেছে, কেউ ওকে সিরিয়াসলি নিচ্ছে না। একমাত্র তারাই নিচ্ছিল যাদের মৃত্যুদিনের বহু বছর দেরি আছে। সে এক অদ্ভুত ভিড়, মৃত্যুচিন্তায় বিভোর। কে নেই তাতে? কলেজ ছাত্র, তরুণী, যুবতী, অবসরপ্রাপ্ত বৃদ্ধ, গৃহবধূ। তারা ওকে বিশ্বাস করছিল কিনা জানি না, কিন্তু যখনই ও কোনো বহু দূরের তারিখ বলছিল, সবাইকে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখেছি। ছেলেটার মুখে এমন কিছু ছিল যাতে আমি ওর থেকে চোখ সরাতে পারছিলাম না। যখনই কেউ ওকে একটা তারিখ বলছিল, ওর মুখের ভাব বদলে যাচ্ছিল, যেন কিছু একটা হিসেব করছে। আর তারপর একেবারে আবেগহীনভাবে ছেলেটা প্রত্যেকের মৃত্যুদিন বলে যাচ্ছিল, নামটা বলার মতো। কিভাবে ও করছে এটা, হিসেবটা কি? একই দিনে জন্মালে একই দিনে মরবে এমন তো হয় না। তাহলে জন্মদিন জেনে কি করবে? তবে কি ও প্রত্যেকের আয়ু হিসেব করতে পারে? কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছিল এটা যেন একেবারে ওর চেনা কোনো গণিতের সূত্র। মনে মনেও সেটাই আওড়াচ্ছে, 4 বা 6 ঘরের মানসাঙ্কের চেয়ে জটিল কোনো অঙ্ক। আমি প্রথমে ভাবলাম এটা বুঝি কোনো খেলা, একটু বিকট ধরনের, তবে খেলাই। যদিও গোটা পার্টির নজর এবার ছেলেটার দিকে ঘুরে গেছিল, আমি তবুও ছেলেটাকে সিরিয়াসলি নিইনি। তারপরেই আমি শুনতে পেলাম এক বিকট আর্তনাদ আর ফুঁপিয়ে কান্নার আওয়াজ। আমার খুড়তুতো ভাই অনন্ত, 40 বছর বয়স, বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। সবাই তাকে বোঝাচ্ছে এটা নিহাতি একটা খেলা, ও শুনছে না, কাঁদছে আর বিড়বিড় করে বলছে, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, বউ আছে, ওদের কে দেখবে? আমি এত তাড়াতাড়ি মরে গেলে ওদের কি হবে? ছেলেটা বলেছে ওনাকে আগামী 20 নভেম্বর মারা যাবে, আর মাত্র 6 দিন বাদে। শুনলাম ভিড়ের মধ্যে একজন আরেকজনকে বলছে, কেউ একটা অনন্তকে ধরে নিয়ে অন্য ঘরে চলে গেল। আমি কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গেলাম, এমন কেউ করে নাকি, বাচ্চাদের মতো কান্না, তাও এই পার্টিতে? সবার মুড অফ, সবাই ভিড় ছেড়ে যে যার মতো নিজের নিজের মতো সরে গেল। সেই অনাথ ছেলেটাও কোথায় চলে গেল কে জানে। আমি আবার ওকে দেখলাম যখন আশ্রমের ছেলেরা ফিরে যাবার উদ্যোগ করছে। ও পরে আসবে খন, ওদের শিক্ষক বললেন। ছেলেটা বোধহয় ওদের শিক্ষকের খুব একটা প্রিয় না, নইলে উনি এমনভাবে বলবেনই বা কেন? খানিক বাদেই আমি আবার যখন ছেলেটাকে দেখলাম, দেখি আমার স্ত্রী ওকে ভয়ানক রকম মেরে কালশিটে ফেলে দিয়েছে, কিন্তু ছেলেটা কাঁদছে না,
কি ব্যাপার, তুমি এই বেচারাকে এভাবে মারছো কেন? আমি চেঁচিয়ে উঠলাম। বেচারা তোমার মুন্ডু, জিজ্ঞেস করো এইমাত্র কি বলেছে। জিতুকে আমার দিকে এগিয়ে দিল সে। ফোঁপাতে ফোঁপাতে জিতু শুধু এটাই বলতে পারল, ও বলেছে আমি নাকি আর মাত্র 11 মাস বাঁচব। আমার পায়ের তলার জমি যেন সরে গেল এক নিমেষে। কুকুর ছানা বা অনন্তের কথায় একটু আগেই হেসেছি, কিন্তু জিতু আমার একমাত্র সন্তান, অসম্ভব। মানে তুমি বলছো ও আর মাত্র 11 মাস বেঁচে থাকবে? আমি জিজ্ঞেস করে পরিবেশটা হালকা করার চেষ্টা করলাম। ছেলেটা উত্তর দিল না, শুধু উপরে নিচে মাথা নাড়ল। হ্যাঁ, 14 অক্টোবর 1980। আমি বুঝে গেছিলাম ও মজা করছে না, ওর গলায় সেই দৃঢ়তা আমি পেয়েছি। আমার স্ত্রী আতঙ্কে প্রায় অবশ হয়ে গেল। বুঝলাম এটা যে নিছক মজা না সেটাও বুঝতে পেরেছে। ছেলেটা যদি চিৎকার করত কিংবা কেঁদে ফেলত তবে হয়তো ওর কথায় অনুমাত্র সন্দেহ হতেও পারত, কিন্তু স্থির, চোখের পলক না ফেলে যন্ত্রের মতো শুধু তারিখটা বলে যাচ্ছে। মার ছেলে দুজনেই কাঁদছিল আর অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরছিল আমাকে। আমি শান্ত হয়ে গেলাম, স্থির আর শান্ত। আমি বিশ্বাস করতে চাইছিলাম এই প্রত্যেকটি ভবিষ্যৎবাণী মিথ্যে, তাই এই নিয়ে কিছু বলা বা করা অর্থহীন। আমার স্ত্রী এদিকে ছেলেটাকে টেনে নিয়ে সরে দিয়ে নামিয়ে দরজার বাইরে প্রায় ছুঁড়ে ফেলল। মিথ্যেবাদী, ধোঁকাবাজ, লোফার কোথাকার, ঠগ! আর একদিন যদি তোর মুখ দেখতে পাই তো তোর একদিন কি আমার একদিন, বুঝলি? এর পরের বার আমি পুলিশ ডাকব। আমার তখনও মনে হচ্ছিল এটা ঠিক না, একটা অনাথ ছেলের সঙ্গে এমন ব্যবহার করা ঠিক না, কিন্তু আমি কোনো বাধাও দিইনি। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। 16 নভেম্বর 1979। কুকুরছানাটা মরে গেল। জিতু ওর পাশেই বসে আছে আর চিৎকার করে কাঁদছে। এই দুদিনেই দুজন দুজনের প্রাণের বন্ধু হয়ে উঠেছিল। জিতু মানেকের জন্য একটা প্রেমও কিনে এনেছে। মানেক, কুকুরটার এই নামে দিয়েছিল জিতু। রঙিন বল, দুধ, খাবার বাটি, ছোট্ট কুকুরছানার যত্নের কোনো ত্রুটি ছিল না। কিন্তু যে কুকুর সারাদিন জিতুর হাত চেটে লাফিয়ে বেড়াত, আচমকা দুর্বল আর ক্লান্ত হয়ে পড়ল, খায় না, নড়ে না। মানেক চুপটি করে প্রেমে শুয়ে থাকে। জিতুর মা ভেটেরিনারি ডাক্তার ডাকলেন, তিনি ভালো করে দেখেও কোনো অসুখ ধরতে পারলেন না। শেষে খানিক কুকুরটার পেট টিপে টুপে একটা ইঞ্জেকশন দিয়ে চলে গেলেন, কিছুই কাজে দিল না। সন্ধেবেলা কুকুরটা মরে গেল। আমরা মানেককে বাড়ির বাগানে পুঁতে দিলাম। যতক্ষণ না আমরা জিতুকে বললাম ওকে ঠিক মানেকের মতো আরেকটা কুকুর এনে দেব, জিতু কান্না থামাল না। আমার আর আমার স্ত্রীর জন্য এই বেচারা প্রাণীটার মৃত্যু এক দীর্ঘ দুঃস্বপ্নের সূচনা করল। জিতু কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তেই আমার স্ত্রী জিজ্ঞেস করল, এটা সত্যি তাই না? ছেলেটা তো আজকেই কুকুরের মরার কথা বলেছিল। ওর গলার স্বর কেঁপে যাচ্ছিল। আমি জানি না তুমি এসব জিজ্ঞেস করছো কেন। আমি ওকে থামানোর চেষ্টা করলাম। তুমি সব জানো, তুমি সব জানো, আর যদি এসব সত্যি হয় তবে জিতু, জিতু, আমার জিতু। ও ঘুমন্ত জিতুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। 19 নভেম্বর 1979। আমি কুকুরছানাটার মৃত্যুর কথা অনন্তকে বলিনি, কিন্তু ওর বাড়িতে প্রায় ফোন করে এ কথা সে কথায় ওর স্বাস্থ্যের খবর নিতাম। ফোন ওই ধরত।
মৃত্যু ভয় ভীত, প্রায় অবশ, বাড়ি থেকে এক পা বেরোতো না। 20 তারিখ অবধি অফিস থেকে ছুটি নিয়ে নিল। বেচারা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ওর স্বাস্থ্য একেবারে অটুট ছিল। হতেই পারে কুকুরের মৃত্যুটা নেহাত কাকতালীয়, হতেই পারে অনন্ত বা জিতুর বেলায় এই অমঙ্গল ঘটবে না। 21 নভেম্বর 1979। গতকাল অনন্ত মারা গেছে। কোনো ঝড় হয়নি, এক ফোঁটা বৃষ্টি পড়েনি, তবু কোনো এক অজানা কারণে ওর বাড়ির একটা দেওয়াল ধসে পড়ে ওকে চাপা দিয়ে মেরে ফেলেছে। কয়েক সেকেন্ডের মধ্যে অনন্তের দেহ 1 টন ইটের তলায় পিষে গেছে। আমি বুঝে গেছি, জিতুও আর বেশি দিন আমাদের মধ্যে নেই। সেই উজ্জ্বল চোখের ছেলেটা সত্যি বলে মার খেয়ে গেল। আমার স্ত্রী ওকে টেনে বাড়ি থেকে বার করে চিৎকার করে গালাগালি দিল, কারণ ও যা বলছিল তা সত্যি, আর সেই সত্যি আমাদের মন মতো ছিল না কখনোই। নিজেকে অপরাধী বলে মনে হতে লাগলো। ভাবলাম ছেলেটাকে ডেকে নিয়ে ক্ষমা চাই। অপরাধের ভারে এটাও ভাবলাম আমরা বরং ওকে বাড়িতে এনে দত্তক নিয়ে নিই, আর ওকে ওরে গুণপনা নিয়ে একলা ওই অনাথ আশ্রমে পড়ে থাকতে হবে না। জিতু আর 11 মাসের বেশি আমাদের সঙ্গে নেই, কিন্তু ওই ছেলেটা, আমাকে ওই দীপ্ত চোখের ছেলেটাকে খুঁজে বার করতেই হবে। আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করব, যেমন জিতুর সঙ্গে করি। ও জিতুর মতোই আমাদের সঙ্গে থাকবে। ওর মাধ্যমেই 11 মাস পরেও আমাদের ছেলে আমাদের মধ্যেই থাকবে, এই একমাত্র সমাধান। আমার স্ত্রী নিশ্চয়ই আপত্তি করবে না, আইডিয়াটা ওর ভালোই লাগার কথা। 11 মাস পরে জিতু মারা গেলে আমরা নতুন জিতুকে পাব, দীপ্ত বুদ্ধিমান চোখের জিতুকে। 22 নভেম্বর 1979। আমি সেই অনাথ আশ্রমে গিয়ে চেনা সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করলাম, যেদিন উনি ওদের নিয়ে এসেছিলেন। উনি আমায় দেখে খুশি হলেন। কি ব্যাপার স্যার এখানে? আমাকে চা বেড়ে দিতে দিতে ভদ্রলোক প্রশ্ন করলেন। না আসলে আমি ভাবছিলাম। বলুন না স্যার, কি হয়েছে? অত কিন্তু করবেন না। মানে সেদিন জিতুর পার্টিতে একটা ছেলে এসেছিল, ও আমাদের বাড়িটা ভালোবেসে ফেলেছে মনে হলো। আমরা ভাবছিলাম যদি ওকে আমাদের পরিবারের একজন করে নেওয়া যেত। লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এর বেশি আর কি বা চাইতে পারি? আমার রীতিমতো উত্তেজনা হচ্ছে। কোন ছেলেটাকে আপনার মনে ধরেছে স্যার? সেই যে ছেলেটা কুর্তা পায়জামা পরে এসেছিল, আপনি বাকিদের নিয়ে চলে যাবার পরে ও যে থেকে গেছিল, সেই ছেলেটা। ও, ওই ছেলেটা! লোকটার ভুরু কুঁচকে গেল। না, কেন, কোনো সমস্যা আছে? আসলে কি জানেন তো, ও আমাদের এই আশ্রমের কেউ না। মাঝে মাঝে আমাদের সঙ্গে যায় বটে, কিন্তু আমরা ওর সম্পর্কে সঠিক কিছু জানি না। ও, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। পরের বার ওর সঙ্গে দেখা হলে অবশ্যই আমার বাড়িতে পাঠিয়ে দেবেন তবে। হ্যাঁ, সে তো বটে, কিন্তু আপনি যদি অন্য কাউকে দত্তক নিতে চান তো। আমি আর একটাও কথা না বলে উঠে পড়লাম। 23 নভেম্বর 1979। গতকাল রাতে ও আমাদের বাড়ি এলো। আমি রাতে খাবার পর বাগানে ঘুরছিলাম, আকাশ তারায় ভরা। আমি হঠাৎ বাগানের এক পাশে ছেলেটাকে দেখতে পেলাম। আমি আপনার কথা শুনলাম, তাই এসেছি। কোন কথা? আপনি আমায় খুঁজছিলেন? ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, কুকুরটা মারা গেছে। অনন্ত, তার মানে জিতুও। কি, তাই তো?
ওর মুখ ভাবলেশহীন, ঠিক প্রমাণ হবার আনন্দ বা জয়ের উল্লাস কিচ্ছু নেই, এমনকি কোনো দুঃখ বা আশ্চর্যের ভাবটুকুও না। সত্যি করে বলো, জিতুর ব্যাপারটা কি ঘটবেই? হ্যাঁ, তাতে কি হয়েছে? অনন্ত কাকু এত ভেঙে পড়েছিলেন কেন? কুকুরটা তো এই নিয়ে কান্নাকাটি করেনি। সবাইকে তো একদিন না একদিন মরতেই হবে। আসলে কি বলতো সোনা, মৃত্যু ভয়টা না একেবারেই বড়দের ব্যাপার। যত তুমি বড় হবে ততই এই জগতের নানা বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়বে ধীরে ধীরে। তখন এই সমস্ত কিছু ছেড়ে যেতে তোমার খুব কষ্ট হবে। তোমার মতো বাচ্চা ছেলে ব্যাপারটা ঠিক বুঝবে না। ছেলেটা মৃদু হাসল, কিচ্ছু বলল না। তুমি কি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে এসে থাকবে? তুমি যা যা চাও সব পাবে। জিতুর মতো আমরা তোমার জন্মদিনও ধুমধাম করে পালন করব। তোমার জন্মদিন কবে? 12ই মার্চ। তুমি নিজের মৃত্যুদিন জানো? বলতে না চেয়েও বলে ফেললাম, জানি, কিন্তু আমি ও নিয়ে ভয় পাই না। কবে? 5ই জুন 1965। শুনছিলেন কাহিনী জন্মদিন, রচনা রত্নাকর মাটকারি, মারাঠি ভাষায় লেখা এই গল্পটির বাংলায় অনুবাদ করেছেন কৌশিক মজুমদার। এই গল্পটি তার হার্পার কলিন্স থেকে প্রকাশিত ইংরেজি অনুবাদ বই ডার্কনেস থেকে নেওয়া। বঙ্গানুবাদটি প্রকাশিত হয়েছে ভাষা সংসদের অনুবাদ পত্রিকায়। এসো গল্প শুনি শ্যামলীর সঙ্গে।